প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের থিওরির আলোচনাটি আমি দুটি পর্বে বিভক্ত করেছি, আজ থাকছে তার প্রথম পর্ব। আশা করি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে আমার এই চেষ্টা এবং শ্রম সার্থক হবে এবং পরবর্তীতে আরো ভালো ভালো লেকচার উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবম দশম শ্রেণী ইতিপূর্বে পাঠ করে এসেছ। তোমাদের যদি বলা হয় হিসাব বিজ্ঞান এই বিষয়টি নাম লিখো, অনেকেই হিসাব বিজ্ঞান একটা স্পেস ব্যবহার করো, আবার কেউ কেউ একত্র লিখো হিসাব বিজ্ঞান। এখন এই দুইটাই আমরা সঠিক মনে করি। যদি বলা হয় উপরেরটা ভুল নিচেরটা সঠিক, অনেকের মনে প্রশ্ন জাগবে যে উপরেরটা কেন সঠিক নয় আর নিচেরটা কেন সঠিক। এই নিচেরটা সঠিক কি ভুল এই ব্যাখ্যার জন্য আমরা একটু লক্ষ্য করি। এখানে লেখা আছে দেখো, জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান, এখানে দুটি ওয়ার্ড, যার কারণে দুটি আলাদা শব্দ হয়েছে। সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, দেখো এখানেও কিন্তু দুটি ওয়ার্ড, যার কারণে দুটি ভিন্ন শব্দ হয়েছে। হোম সায়েন্স, গার্হস্থ্য বিজ্ঞান, এখানেও দুটি ওয়ার্ড এবং স্পেস থাকার কারণে দুটি আলাদা আলাদা শব্দ। কিন্তু অ্যাকাউন্টিং, এর ভেতরে কোনো স্পেস নাই। অ্যাকাউন্টিং এর বাংলা হচ্ছে হিসাব বিজ্ঞান। যেহেতু অ্যাকাউন্টিং একটা ওয়ার্ড, সুতরাং এর অর্থটাও একটা ওয়ার্ড দ্বারাই হবে। সুতরাং আমাদের হিসাব বিজ্ঞান যখন আমরা লিখব তখন খেয়াল রাখতে হবে যেন ভিতরে স্পেস না থাকে, অর্থাৎ হিসাব বিজ্ঞান একত্রে হবে, এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান দ্বারা একটি শাস্ত্রকে বোঝানো হয়েছে যা দুটি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে এই শাস্ত্রটি নামকরণ করা হয়েছে, যা একটি হলো হিসাব, অপরটি বিজ্ঞান। তাই হিসাব বিজ্ঞান কাকে বলে এই বিষয়টি বোঝার আগে হিসাব এবং বিজ্ঞান বলতে কি বুঝি সে বিষয়টি আমাদের জানতে হবে। আসো, হিসাব, হিসাব বলতে কোনো বিষয় সম্বন্ধে সঠিক এবং নির্ভুল তথ্যকে বোঝায়, অথবা আমরা বলতে পারি সমজাতীয় লেনদেনকে যথাযথ শিরোনামের অধীনে সুনির্দিষ্ট সব অনুযায়ী সাজিয়ে লেখাকে হিসাব বলে। আমরা আরেকটু সংক্ষেপে বলতে পারি, লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। এবার আসি বিজ্ঞান বলতে কি বুঝি। কোনো বিষয় সম্বন্ধে বিশেষ জ্ঞান বা কোনো বিষয় পরীক্ষিত সত্যতাকে বোঝায়। আর একটু সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি প্রশ্ন করা হয় তোমাদের হিসাব বিজ্ঞান কাকে বলে, অথবা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও, অথবা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝো, তাহলে আমরা পূর্বে হিসাব এবং বিজ্ঞান সম্বন্ধে যে সংজ্ঞা জেনেছি তা পর্যালোচনা করে যদি আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে বলতে পারি, হিসাব তথ্যের বিজ্ঞানকে হিসাব বিজ্ঞান বলে। অন্যভাবে আমরা বলতে পারি, বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবসায়িক লেনদেন সমূহ লিপিবদ্ধ করার কলা কৌশল ও নিয়ম নীতিকে হিসাব বিজ্ঞান বলে। যদি আরো একটু বিস্তারিত বলতে চাই সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা একটি সংগঠন বা প্রতিষ্ঠানের
आर्थिक घटना समूह शनाक्तकरण लिपिबद्धकरण एवं आग्रही व्यवहारकारी निकट ता सरबराह करे बा पौंछे दे। शिक्षार्थी बंधुरा सर्वशेष जे संज्ञाटी उल्लेख करा हुए छे एटी ओगेन काइस ओ किमेल एर मते। शिक्षार्थी बंधुरा এই পর্যায়ে আমরা হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্বন্ধে জানব। এই বিষয়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অনেক এমসিকিউ আসে, আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এখান থেকে প্রশ্ন হয়। তাই এমসিকিউ এর জন্য এই অংশটা তোমরা গুরুত্ব দিয়ে খেয়াল করবে। আমাদের হিসাব বিজ্ঞানের উৎপত্তি চারটি পর্যায়ে সমৃদ্ধ হয়েছে। উন্নয়ন বা উন্মেষ কাল, যার সময়সীমা 1494 সাল এর পূর্ব পর্যন্ত। প্রাক বিশ্লেষণ কাল, 1494 থেকে 1799 সাল পর্যন্ত। বিশ্লেষণ কাল, 1800 থেকে 1950 সাল পর্যন্ত। আধুনিক কাল, 1951 হতে বর্তমান সময় পর্যন্ত। শিক্ষার্থীরা তোমরা এই সময়কালগুলো খেয়াল করবে। এবার আসো উন্মেষ কাল বা উন্নয়ন কাল, এটি আবার চারটি স্তরে বিভক্ত। প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ। যদি এমসিকিউ আসে উন্মেষ কাল কয়টি স্তরে বিভক্ত, তাহলে আমরা বলতে পারি চারটি স্তরে বিভক্ত। প্রাক বিশ্লেষণ কাল, 1494 থেকে 1799 সাল পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা এই প্রাক বিশ্লেষণ কাল আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রাক বিশ্লেষণ কালে আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতি উৎপত্তি হয়, আর এর উৎপত্তি কাল হচ্ছে 1494 সাল বা পঞ্চদশ শতাব্দী। এটি ইতালির বেনিস শহরে প্রথম হিসাব রাখা শুরু করে। দুই তর্ক দাখিলা পদ্ধতির জনক, যার পূর্ণ নাম হচ্ছে ফারা লুকা ডি পেসিওলি, আমরা সংক্ষেপে লুকা পেসিওলি বলি, যার জন্ম সাল 1445 সম্ভাব্য এবং মৃত্যু 19 জুন 1517 সাল, এটিও সম্ভাব্য। তিনি ইতালির গণিত শাস্ত্রবিদ ও পাদ্রী বা ধর্মযাজক ছিলেন। ধর্মযাজক ছিলেন ভেনিস শহরের। তার পিতার নাম ছিল বার্টোলোমিও পেসিওলি। লুকা পেসিওলি কর্তৃক যে গ্রন্থখানি রচিত হয় তার নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই গ্রন্থখানি পাঁচটি অংশে রচিত হয়। পাটিগণিত ও বীজগণিত, এটার বাণিজ্যিক গণনা, হিসাব বিজ্ঞান, অর্থ বিনিময় এবং জ্যামিতি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বইটার দিকে, গ্রন্থখানার দিকে একটু লক্ষ্য করো। সুম্মা ডি অ্যারিথমেটিকা, পাটিগণিত, জিওমেট্রিকা, জ্যামিতি, প্রপোর্শনের, এটা হচ্ছে অনুপাত। তার মানে আমরা বলতে পারি এই গ্রন্থখানা পাটিগণিত, জ্যামিতি, অনুপাতের উপর ভিত্তি করে রচিত হয়। এই পর্যায়ে আমরা আধুনিক কালের যে উন্নয়নগুলো সাধিত হয়েছে সেই সম্পর্কে আমরা জানব। আধুনিক কাল, যার সময়সীমা 1951 হতে বর্তমান সময় পর্যন্ত। এই সময়ে সারা বিশ্বব্যাপী হিসাব মান রক্ষার জন্য একটি কমিটি গঠিত হয় যুক্তরাজ্যে। ওই কমিটি গঠিত হয় 1973 সালে, যে কমিটির নামকরণ করা হয় IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। এই কমিটি গঠিত হয় ওই সময় 9টি শিল্পোন্নত দেশের 16টি হিসাব সংস্থা নিয়ে। 9টি দেশের 16টি হিসাব সংস্থা নিয়ে
2001 সাল পর্যন্ত ওই সংস্থা মোট 41টি আদর্শ হিসাব মান জারি করে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশও হিসাব মান রক্ষার ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবে, তাই বাংলাদেশে হিসাব মান রক্ষার জন্য দুটি সংস্থা রয়েছে, যার একটি হলো ICAB, এর পূর্ণ রূপ হচ্ছে দা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যেটি 1972 সালে যাত্রা শুরু করে আর এই প্রতিষ্ঠান থেকে যারা পাস করে বের হয় তাদের নামের সাথে পদবি হিসাবে CA ডিগ্রি দেওয়া হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অপর একটি সংস্থা হলো ICMAB, দা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যেটি 1977 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই সংস্থা থেকে যারা পাস করে বের হন তাদের নামের সাথে পদবি হিসাবে CMA ব্যবহার করা হয়। তাহলে CA হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর CMA কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আন্তর্জাতিক হিসাব মান সংস্থা 2001 সাল পর্যন্ত যে 41টি আদর্শ হিসাব মান জারি করে, তা হতে বাংলাদেশ এখন পর্যন্ত 20টিরও বেশি আদর্শ মান গ্রহণ করেছে এবং আর কিছু আছে যেটা প্রক্রিয়াধীন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হিসাব বিজ্ঞানের সর্বশেষ উন্নয়ন হলো মানব সম্পদ সম্পর্কিত হিসাব বিজ্ঞান, ত্রিতরফা দাখিলা পদ্ধতি, গ্রিন অ্যাকাউন্টিং বা বায়োলজিক্যাল অ্যাসেট। এই পর্যায়ে আমরা দেখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, অর্থাৎ হিসাব বিজ্ঞান কেন এসেছে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য দুটি, এক হচ্ছে মৌলিক বা প্রধান উদ্দেশ্য, অপরটি সহায়ক উদ্দেশ্য। এই মৌলিক উদ্দেশ্যের মধ্যে রয়েছে লেনদেন লিপিবদ্ধ করা, আর্থিক ফলাফল নিরূপণ, আর্থিক অবস্থা নিরূপণ, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ, তথ্য সরবরাহকরণ। সহায়ক উদ্দেশ্যের মধ্যে গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, দেনা পাওনার পরিমাণ নির্ণয়, নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয়, জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ, আয়কর ও ভ্যাটের পরিমাণ নির্ণয়, ঋণ অনুমোদন, বিক্রয় মূল্য নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার, আর্থিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ, পারস্পরিক বিরোধ নিষ্পত্তি, মূল্যবোধ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি। এই পর্যায়ে আমরা জানব হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান সম্পর্কে। হিসাব রক্ষণ, যার ইংলিশ হচ্ছে বুক কিপিং, হিসাব বিজ্ঞান ইংলিশ অ্যাকাউন্টিং। হিসাব রক্ষণ মূলত যে কাজগুলো সম্পাদন করে থাকে তা হল লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তিকরণ এবং খতিয়ানভুক্তিকরণ। হিসাব বিজ্ঞান যে কাজগুলো করে, লেনদেন শনাক্তকরণ, জাবেদাভুক্তিকরণ, খতিয়ানভুক্তিকরণ, আর্থিক ফলাফল নির্ধারণ, আর্থিক অবস্থা নিরূপণ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই প্রশ্ন যদি করা হয়। আমরা অনেক পার্থক্য পাব, তার মধ্যে প্রধান পার্থক্য হল হিসাব বিজ্ঞানের একটি অংশ হিসাব রক্ষণ। হিসাব রক্ষণে কাজ যিনি সম্পাদন করেন তাকে হিসাব রক্ষক বলে, হিসাব বিজ্ঞানের কাজগুলো যিনি সম্পাদন করে থাকেন তাকে হিসাব কর্মকর্তা বলা হয়। হিসাব রক্ষণ মূলত হিসাব বিজ্ঞানের প্রথম ধাপের কাজ আর হিসাব বিজ্ঞান চূড়ান্ত পর্যায়ের কাজ। সুতরাং হিসাব রক্ষণ মূলত অর্থনীতি
घटना समूह के लिपिबद्ध करे मात्र और हिसाब विज्ञान लिपिबद्धकरण थेके शुरू करे आर्थिक फलाफल निर्णय एवं तार अवस्थान निर्धारण करे। এই পর্যায়ে আমরা শিখব হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান এই সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে জানতে হবে কলা কি বিজ্ঞান কি। কলা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের মাধ্যমে কোন কার্য সম্পাদনের বিশেষ পদ্ধতিকে কলা বলে। কলা হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন সুনির্দিষ্ট সব থাকতে হবে, সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে, সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। বিজ্ঞান আমরা পূর্বেই জেনেছি বিজ্ঞান কি, তারপর আবার একটু দেখি যে পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা লব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। কোনো কিছু বিজ্ঞান হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন সূত্রের ব্যবহার থাকতে হবে, সমীকরণের ব্যবহার থাকবে, গাণিতিক সূত্রটা যাচাই করতে হবে, ফলাফল নির্ণয় করা, বিচার বিশ্লেষণ করা, সমীকরণের বাস্তবতা যাচাই করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বিজ্ঞানের দিকে একটু লক্ষ্য করি, সূত্রের ব্যবহার, যেমন আমাদের হিসাব বিজ্ঞানে ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র আছে। সমীকরণের ব্যবহার, আমাদের হিসাব বিজ্ঞানের সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এম প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। গাণিতিক সূত্রতা যাচাই, আমরা রেওমলের মাধ্যমে হিসাবের গাণিতিক সূত্রতা যাচাই করতে পারি। ফলাফল নির্ণয় করা, তার মানে আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে আমরা ফলাফল নির্ণয় করি। বিচার বিশ্লেষণ, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণের সাহায্যে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি। সমীকরণের বাস্তবতা যাচাই, উদ্বৃত্তের মাধ্যমে আমরা এই বাস্তবতা যাচাই করতে পারি। তাহলে হিসাব বিজ্ঞান বিজ্ঞান না কলা, আমরা যদি কলা এবং বিজ্ঞান এই দুটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই হিসাব বিজ্ঞানের মধ্যে বিজ্ঞান এবং কলা উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান। তাই হিসাব বিজ্ঞানকে বিজ্ঞান ও কলা উভয় বলা যেতে পারে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, তার মানে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে জানতে হবে ভাষা কি। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যমকে ভাষা বলে, তার মানে আমরা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকি। আমরা এবার লক্ষ্য করি ব্যবসায়ের ভাষাটা কি। ব্যবসায়ী তার সংরক্ষিত হিসাব থেকে সহজেই কারবারের আয় ব্যয়, লাভ ক্ষতি, দেনা পাওনা, সম্পদ, মূলধন ইত্যাদি যে কোনো সময় জানতে পারে বলেই হিসাব বিজ্ঞানকে ব্যবসায় ভাষা বলে। অর্থাৎ কোন একাদশ শ্রেণীর শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, সে বলে দিতে পারবে তার নাম কি, সে কোন বিভাগের শিক্ষার্থী, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা না মানবিক, সেটাও বলতে পারবে। একইভাবে হিসাব বিজ্ঞানের কাছে যদি প্রশ্ন করা হয় কারবারের কত সম্পদ আছে, কত দেনা আছে, নেট লাভ বা ক্ষতির পরিমাণ কত, মালিকানা স্বত্বের পরিমাণ কত, হিসাব বিজ্ঞান সেটি বলে দিতে পারে। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে জানবো আমরা হিসাব তথ্য কি। হিসাব তথ্য হলো কোনো ঘটনা বা বিষয়ের একটি সংকলিত বিবরণ যা ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্যের যোগান সুনিশ্চিত করে। হিসাব সংক্রান্ত তথ্য বলতে মূলত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তহবিল প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী ইত্যাদিকে বোঝানো হয়। এই পর্যায়ে আমরা হিসাব তথ্য ব্যবহারকারীদের সম্পর্কে জানব। হিসাব তথ্যের ব্যবহারকারীদের প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, অভ্যন্তরীণ পক্ষ এবং বাহ্যিক পক্ষ।
অভ্যন্তরীণ পক্ষের মধ্যে রয়েছে মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক। বাহ্যিক পক্ষের মধ্যে আছে পাওনাদার, বিনিয়োগকারী, ঋণদাতা, সরকার বা কর কর্তৃপক্ষ, বাহ্যিক নিরীক্ষক, শ্রমিক সংঘ, ভোক্তা, জনগণ, কর্মচারী বৃন্দ, গবেষক, বণিক সমিতি, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি। এই পর্যায়ে আমরা ঘটনা সম্পর্কে জানব। সাধারণ দৃষ্টিতে ঘটনা বলতে কোনো কিছু সংঘটিত হওয়াকে বোঝায়, কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে ঘটনা বলতে মূলত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে সকল কর্মকাণ্ড দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেগুলোকেই ঘটনা বলে। আমাদের বাস্তব জীবনে যা কিছু ঘটছে সবই ঘটনা। এই ঘটনাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা কি? যে সকল কর্মকাণ্ড দ্বারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, যার আর্থিক মূল্য রয়েছে, ওই সকল ঘটনাকেই আর্থিক ঘটনা বলে। আমরা উদাহরণ দিতে পারি যে 1,00,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো, এটা অর্থ সম্পর্কিত এবং আর্থিক অবস্থার পরিবর্তন এর দ্বারা ঘটছে। অনার্থিক ঘটনা যে সকল কর্মকাণ্ড দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না, যার আর্থিক মূল্যায়ন করাও সম্ভব নয়, ওই সকল ঘটনাকে মূলত অনার্থিক ঘটনা বলে। যেমন প্রতিষ্ঠানের একজন দক্ষ বিক্রয় কর্মীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটনা, এটি একটি অনার্থিক ঘটনা। এই পর্যায়ে আমরা লেনদেন সম্পর্কে জানব। লেনদেন কাকে বলে বা লেনদেন বলতে কি বুঝি? লেনদেনের আবিধানিক অর্থ হল আদান প্রদান। লেনদেন অর্থের দ্বারা পরিমাপযোগ্য কোন দৃশ্যমান ও অদৃশ্যমান ঘটনা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। অথবা যদি কোনো ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে। শিক্ষার্থী বন্ধুরা, লেনদেন কাকে বলে? আমার পরামর্শ হলো তোমরা এই দ্বিতীয় সংজ্ঞাটি মনে রাখবে, কারণ হিসাব সমীকরণ সম্পর্কে মোটামুটি ধারণা আছে। দেখো, A=L+OE, এটা হচ্ছে আমাদের মৌলিক হিসাব সমীকরণ। তাহলে এই দ্বিতীয় সংজ্ঞাটিতে বলা হয়েছে এই তিনটি উপাদানের পরিবর্তনের কথা। তাহলে এই যে আর্থিক অবস্থার পরিবর্তনের কথা বলা হয়েছে, এই আর্থিক অবস্থার পরিবর্তন আবার দুই ভাবে ঘটতে পারে। এক হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বা যেটাকে নিক পরিবর্তন বলা হয়, আরেকটি হলো কাঠামোগত পরিবর্তন। মালিকানা সত্ত্বের পরিবর্তন বলতে আমাদের এই যে হিসাব সমীকরণটি আছে, এই হিসাব সমীকরণের উভয় পাশের পরিবর্তনকে বোঝায়। কিন্তু কাঠামোগত পরিবর্তন বলতে মূলত যে কোনো এক পাশের পরিবর্তনকে বোঝানো হয়। যেমন যদি বলা হয় 10,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে এর সঠিক জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, নগদ ক্রেডিট। তার মানে আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ। সুতরাং শুধু সম্পদ পাশের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শুধু কাঠামোগত পরিবর্তনটা এখানে আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাস্তব জীবনে যত ঘটনা আমরা দেখি, যা ঘটছে সবই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন না। অর্থাৎ কোনো ঘটনাকে লেনদেন হতে হলে আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে, এবং কোনো ঘটনার লেনদেন হতে হলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, যা পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। এই পর্যায়ে আমরা লেনদেনের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানব।
लेनदेन के चारटा भित्तिते विभक्त करा हयेछे उद्देश्य भित्तिक दृश्यमानतार भित्तिते प्रतिष्ठानेर भित्तिते अर्थ आदान प्रदानेर भित्तिते उद्देश्य भित्तिक यदि आमरा बोली সেটি আবার তিন ধরনের হয়ে থাকে কারবারি লেনদেন অকারবারি লেনদেন ব্যক্তিগত লেনদেন কারবারি লেনদেন বলতে আমরা কি বুঝি কারবার প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংগৃহীত হয়ে থাকে তাকে কারবারি লেনদেন বলা হয় এই কারবারি লেনদেনের মধ্যে কি কি হতে পারে যেমন পণ্য ক্রয় করা পণ্য বিক্রয় করা কর্মচারীদের বেতন দেওয়া দোকান ভাড়া দেওয়া এরকম অনেক ঘটনাগুলো ঘটতে পারে যা কারবারি লেনদেন বলে অকারবারি লেনদেন বলতে আমরা কি বুঝি যে সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয় জনসেবা করা ওই সকল প্রতিষ্ঠানের সংগৃহীত লেনদেনের সমূহকে অকারবারি লেনদেন বলা হয় যেমন কোন দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেওয়া ব্যক্তিগত লেনদেন মানুষের জীবনে বা ব্যক্তিগত জীবনে যে সকল ঘটনাগুলো ঘটে থাকে তাকে ব্যক্তিগত লেনদেন বলা হয় যেমন সন্তানদের জন্মদিনের উৎসব পালন করা এর যে ব্যয় এটাকে আমরা ব্যক্তিগত লেনদেন বলে থাকি দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয় দৃশ্যমান বা বাস্তব লেনদেন অদৃশ্যমান লেনদেন দৃশ্যমান বা বাস্তব লেনদেন বলতে যে সকল লেনদেনের ফলাফল দৃষ্টিগোচর হয় যা দৃশ্যমান দেখা যায় ওই ধরনের লেনদেনকে দৃশ্যমান বা বাস্তব লেনদেন বলা হয় যেমন আসবাবপত্র ক্রয় করা হলো এটি একটি দৃশ্যমান লেনদেন তার আসবাবপত্র দেখা যায় অদৃশ্যমান লেনদেন যে সকল লেনদেনের ফলাফল দৃষ্টিগোচর হয় না বা খালি চোখে দেখা যায় না এই ধরনের লেনদেনকে অদৃশ্যমান লেনদেন বলে যেমন সম্পত্তি স্থায়ী সম্পত্তি অবচর এটি একটি অদৃশ্যমান লেনদেন প্রতিষ্ঠান ভিত্তিক লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয় আন্তঃলেনদেন বহিঃলেনদেন যে সকল লেনদেন প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগৃহীত হয় তাকে আন্তঃলেনদেন বলে যেমন আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো এটি একটি আন্তঃলেনদেন বহিঃলেনদেন যে সকল লেনদেন প্রতিষ্ঠানের বাহিরের পক্ষের সাথে সংগৃহীত হয় ওই সকল লেনদেনকে বহিঃলেনদেন বলে যেমন 5000 টাকার পণ্য রহিম অ্যান্ড সন্স থেকে ক্রয় করা হলো এটি একটি বহিঃলেনদেন অর্থ আদান প্রদানের ভিত্তিতে শিক্ষার্থী বন্ধুরা এই ভাগটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে নগদ লেনদেন ধারে বা বাকিতে লেনদেন অনগদ লেনদেন নগদ লেনদেন বলতে লেনদেন সংগৃহীত হওয়ার সাথে সাথে যদি অর্থের আদান প্রদান হয়ে থাকে তাকে নগদ লেনদেন বলে যেমন নগদে 5000 টাকার পণ্য বিক্রি করা হলো এটি একটি নগদ লেনদেন ধারে বা বাকিতে লেনদেন যে সকল লেনদেন নগদে সংগৃহীত হয় না যার মূল্য ভবিষ্যতে পাওয়া যাবে অথবা দেওয়া হবে এই ধরনের লেনদেনকে ধারে বা বাকিতে লেনদেন বলে যেমন বাকিতে পণ্য ক্রয় করা হলো বাকিতে পণ্য বিক্রি করা হলো এই ধরনের লেনদেন ধারে বা বাকিতে হয়ে থাকে অনগদ লেনদেন যে সকল লেনদেন নগদ নয় অর্থাৎ যার কারণে অর্থাৎ যে লেনদেনের কারণে নগদ অর্থের আগমন বা নির্গমন বর্তমান বা ভবিষ্যতেও ঘটবে না এই ধরনের লেনদেনকে অনগদ লেনদেন বলে এরকম লেনদেনের মধ্যে যেমন সম্পত্তির অবচয় বা শেয়ার অবহার বা প্রাথমিক খরচ এই জাতীয় ঘটনাগুলো অন্তর্ভুক্ত থাকে শিক্ষার্থী বিন্দু হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের আলোচনার শুরুতেই বলেছিলাম এই অধ্যায়ের থিওরিটি দুটি ভাগে ভাগ করেছি যার প্রথম পর্বে আলোচনা এখানেই শেষ করছি দ্বিতীয় পর্যায়ের আলোচনা পরবর্তীতে তোমরা পাবে ততদিনে
পরিবারের সদস্যদের নিয়ে কোভিড 19 করোনাকালীন সময়ে বাসায় থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।